ঘড়ির কাঁটায় 11:30টা, আমার একটা কাজও কিচ্ছু হয়নি। আমি বসে বসে এতক্ষণ ধরে গল্প করছিলাম, পাশে বাড়ি কাকিমা এসেছিল, সেই কাকিমার মুখে অনেক কিছু গল্প শুনছিলাম। ওই গল্প শুনতে গিয়ে আমার সব কাজ গেছে বন্ধ, আমি কিচ্ছুটি করতে পারিনি। দেখো বাজার থেকেও কখন চলেছি, আপেলটা ধরে বসে রয়েছি, ছেলে আর মেয়েকে কেটে দেবো, ওদের পেটটা একটু ঠান্ডা হবে, ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে। রান্নাটা সঠিক করবো, বললো যে ইলিশ মাছ নিয়ে এসছে, তো ওটাকে আজকে ভাপা করবো। তো যাই হোক, সেই কাকিমা আবার এসে এক ঘটনা বলছে, বলছে মানে কি আমাদের এখানকার এক ভদ্রলোক আর ভদ্রমহিলার কথা। সেই ভদ্রমহিলা নাকি কিছুভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি সব ডিটেলস বলবো তোমাদের পরে, আমি খালি এইটুকু বলে দিই মারা গেছে। তো কিছুটা বলছে ক্রিমিনাল কেস, কিছুটা বলছে ভৌতিক ব্যাপার। তো যাই হোক, আমার তো ভয়ও লাগছিল, হাসিও পাচ্ছিল, তো এই শুনতে গিয়ে আমার গেল বেলাটা মোটামুটি শেষ। তো যাই হোক, আমি এখন আর একটু কথা বলবো না, আর ইলিশ ভাপা তো আমি বাকি করে চাপিয়ে দেবো, মানে টিফিন কোটোই করি না। ও আবার বকতে লেগেছে, দেখেছ, আর বকবো না, এবার গিয়ে দেখাবো এই আপেলটা কেটে আগে যাই আর নিয়েছি, গেলে আর আমি কমপ্লিটই করতে পারবো। আজকে সত্যি সত্যি বড্ড দেরি হয়ে গেল গো, তবে দেরি যেমন হলো রান্না করবও তেমন শর্টে, আর করবো তো ইলিশ ভাপা। আর এটা আমি কিভাবে করি সেটা তোমাদের দেখাবো, আমার কাছে এটা খুব সহজ মনে হয়। ইলিশ ভাপা বলতে সবাই যেভাবে টিফিন কৌটোয় দিয়ে করে আমি সেভাবে করি না, তার কারণ হচ্ছে টিফিন কৌটোতে এক আমাদের অনেকটা বড় লাগবে, তারপর তাড়াতাড়ি করে তাকে খুলতে পারবো না, খুলতে গিয়ে হয়ে যাবে ঠান্ডা, এটা আমার কাছে বড্ড ঝকমারি মনে হয়। সেই জন্য আমি বাটিতেই করি, বিয়ের পর থেকে দেখে আসছি মা এইভাবে করে, আমারও পদ্ধতিটা খুব সহজ লাগে, আমিও এইভাবেই করি। আর সঙ্গে করব একটা সবজি দিয়ে পাতলা ঝোল, সেও খুব শর্টেই হবে, তোমরা তো প্রায়ই দেখো আমি করি। আর মাদের জন্য হবে আলু পটল দিয়ে বাটি চচ্চড়ি, ওই টমেটো কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচি আর তেল দিয়ে। মা তো ঝোল পছন্দ করে না, ওই জন্য মা বললো যে মাদের আলু পটল চচ্চড়ি করে দিতে। মা ওটা খেতে খুবই ভালোবাসে এবং খেতে হয়ও আদতেই খুব টেস্টি। আর ইলিশ মাছ থাকলে তো আর কিছু লাগেও না, যাই হোক সামনে পাতে ওটা দিয়েই যথেষ্ট। আর আমি রান্নাঘরে ঢুকেই প্রথমে মাছের তেলটা আগে ভেজে নিলাম, কেন কি বলো তো, ছোট আইটেম তো, কখন ওটাই হয়তো ভুলে যাব। আর মাকে দেখো, মা এদিকে সর্ষেটা বাটতে বসে গেছে, আর সর্ষের মধ্যে মা নুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বাটে। আর নুনটা কেন দেয় জানো, মা বলে সর্ষেটা তাতে তেতো হয় না। মা তো বাটে ভীষণ মিহিভাবে, আর সর্ষে মা কাউকেই বাটতে দেয় না, ইলিশ মাছ হলো তো নয়। আর মা এদিকে সর্ষেটা বাটতে বাটতে আমি ইলিশ মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার দেখো আমি যেভাবে বাটিতে করে ইলিশ ভাপা করি, এটাকে তোমরা অবশ্যই ইলিশ সেদ্ধও বলতে পারো, কিন্তু টেস্ট একই। এবার টিফিন কৌটোয় করে করলে সর্ষেটা বেশি গড়গড়ে হলে সেটা হয়তো একটু উনিশ বিশ হতে পারে স্বাদের, সেটা আলাদা কথা, কিন্তু নচেত কোনো টেস্টের তফাৎ হয় না। এবার তো আমি বাটির মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি যাতে তলা দিয়ে লেগে না যায়, আর দেখো আমি সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, অল্প জল দিলাম, কিন্তু আমি গ্যাসটা এখনো ধরাইনি, আগে সব জিনিসগুলো দিয়ে দেব তারপরে গ্যাসটা ধরাবো। তো এরপরে আমি একটু নুন দিয়ে দেব পরিমাণ মতন, তারপরে হলুদ, সামান্য একটু লঙ্কা, কারণ আমরা তো বেশি ঝাল খাই না, ওই জন্য খুবই সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে আমি এটাকে একটু চিনি দিলাম, আমরা সব রান্নাতে একটু মিষ্টি খাই। আর তারপরে দেখো হাতের কাছে কিছু পাইনি বলে আমি মাছের লেজাটা দিয়ে এটা নাড়িয়ে দিলাম একটু, দিয়ে মাছগুলো সব সাজিয়ে দিলাম। মাছগুলো সাজিয়ে দেওয়ার পরে একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম, আর দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিরিনি, গোটা গোটাই ফেলে দিয়েছি, এর স্বাদটাও অসাধারণ, যার ঝাল মনে হবে খাবে সে একটু মেখে নেবে। আর তার উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা ধরিয়ে বাটিটা চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব, ব্যাস আমার হয়ে যাবে ইলিশ ভাপা রেডি। তো আমার ইলিশ ভাপাটা রেডি, আর টেস্টও অসাধারণ হয়েছিল জানো তো। তবে হ্যাঁ একটা কথা আছে, টেস্ট হওয়ার জন্য সব থেকে আগে দরকার হচ্ছে ইলিশ মাছের নিজের টেস্টটা ভালো হওয়া। তো যাই হোক, খেতে ভালোই হয়েছিল, আর ইলিশ মাছটা হতে হতে আমি ওদিকে আমাদের ঝোলটাও রেডি করে নিয়েছি, এইবার খাওয়া দাওয়াটা সেরে নিলেই হয়ে গেল। আর আজকে তাতানকে ঘুমটা পাড়াইনি, তাতানকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু কিন্তু ওকে ঘুমটা পাড়াতে গেলে আমার খেতে অনেক দেরি হয়ে যাবে, আজকে তো এমনিতেই দেরি হয়ে গেছে,
আবার তোমাদের সামনে বিকালে আসছি। আর যদি তাড়াতাড়ি তাতানকে ঘুম পাড়িয়ে দিতে পারি তবে তাতানকে ঘুম পাড়িয়েই ফিরছি। আর ওই গল্প বলা এখনো বাকি আছে না তোমাদেরকে? ওটা না বলতে পারলে তোমাদের আমিও তো শান্তি পাচ্ছি না। তাতানকে দেখুন, তাতান খেয়ে দিয়ে এসে এখন আমার সাথে মারামারি করছে। তাতানের মা তো এখনো আসেনি, ও তো কেমন খাচ্ছে। আজকে প্রচুর দেরি হয়ে গেছে না, অনেক লেট হয়ে গেছে, ওই জন্য স্যার একসাথেই খেলাম। তাতানকে এখনো ঘুম পাড়ায়নি, আর তাতান এখন আমার সাথে মারামারি করছে বন্দুক নিয়ে। তাতান কিরকম মারামারি করছে দেখো আমার সাথে, দেখছো দেখেছো? তোমার খাওয়াইছে? আর দেখো তাতানকে আমি সকাল সকাল উঠতে বলি, আর ও এখন বাবাকে আর ওর মাকে বোঝাচ্ছে ওকে নাকি আমি দুপুরবেলা ঘুমাতেই পারো। এবার ওকে চেপে চুপে ধরে ঘুমটা পাড়াই দাঁড়াও, না হলে আর ওর ডায়লগ শেষ হবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরের পর তোমাদের বললাম যে দুপুরবেলায় ফিরবো, কিন্তু দুপুর আর ফিরতে পারিনি। ওই তাতানকে ঘুম পাড়াতে গিয়ে সত্যি কথা বলতে কি আমারও চোখ লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি। আর তিতলিও ঘুমিয়ে পড়েছিল, তো তিতলি তো বিকেলে উঠে পড়তে গেল, ওর বাবা দিয়ে এলো। আর সেই তোমাদের বললাম না সেই ঘটনাটা বলবো, এবার ধরো তোমাদেরকে না বলতে পারলে আমারও তো হাঁকপাক করছে ব্যাপারটা। তো যাই হোক সেটাই বলতে বলেছি। আমি হাসছি এটা অন্য কারণে হাসছি, মানে কাকিমার কথাটা মনে পড়ে আমার মানে হাসিও পাচ্ছে ভয় ভয়ও লাগছে। কাকিমা বলতে আমার পুত্র, তো কাকিমা মানে আমার খুশাশুড়ি, মা যেহেতু বড় মাকে তো বড়দি বলে, তো মাকে সবটাই বলতে আসি। এবার আমরা ওরকম বসে গল্প শুনছি, এবার নানান গল্প হচ্ছিল, বলতে হতো ওই প্রসঙ্গটা উঠে এলো আর কি। আর আমার বারবার নয় কাকিমার ভীত সন্ত্রস্ত মুখটা মনে পড়ে আমি একটু হেসে ফেলছি। মানে এটা হাসির ঘটনা কিন্তু নয়, কিন্তু ওই ওই মানে কাকিমা যে ভয় পেয়েছে ওটা ভেবে আমি হেসে ফেলছি। তাও কিন্তু কি বলতো, ঘটনাটা কাকিমা নিজে দেখেনি, কাকিমার বাড়িতে একজন আসে, সে তাদের বাড়িতেও যায়, তো সে তার মুখেই শুনেছে কাকিমা ঘটনাটা, তো শুনে এই পরিস্থিতি। তাহলে সামনে দেখলে কি করতে কি যায়। যাই হোক আমি এখন হেসে পেয়েছি কাকিমার মুখ দেখে, হয়তো সেই পজিশনে আমি পড়লে আমি বা কি করতাম এটা অবশ্যই বিষয়। এবার ঘটনাটা হয়েছে কি, কাকিমা এসে এক ভদ্রলোকের নাম বলছে আমাদেরকে, যে বলছে পিতা চেনো তো তুমি? তো আমি নামটা শুনে ভাবছি যে না আমি চিনি বলতে আমার হাজবেন্ডের মুখে আমি ওনাদের নাম শুনেছি, বেশ মোটামুটি পরিচিত মানুষ, তো তাদের নাম আমি শুনেছি। একবার বলছি না একবার আমি চিনি না, কিন্তু আমি নামটা শুনেছি। বলছে জানো কি হয়েছে, ওই ভদ্রলোক আর ওনার স্ত্রী সেদিনকে মানে ওনার ভদ্রলোকের শ্বশুর বাড়ি যাচ্ছিল, ওই আমাদের কাছে কোথাও একটা বাইকে করে যাচ্ছিল। তো যেতে গিয়ে খানিকটা যাওয়ার পর ওদের বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা স্পট ডেথ হয়। ওনার মাথায় হেলমেট ছিল না, ভদ্রলোকের হেলমেট ছিল, ভদ্রলোক তো ছিটকে পড়েছে, যাই হোক চোট পেয়েছে কিন্তু ঠিক আছে ভালো আছে। আর ভদ্রমহিলা কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে মারা যায়। এরপর হয়েছে কি, শুনছি নাকি যে শ্বশুর বাড়ির থেকে এবার ভদ্রলোককে বিশ্বাস করছে না, তো যার ফলে উল্টো পাল্টা ওনার নামে হয়তো ব্লেম দিয়েছে বা কেস কাভারিও হয়েছে, সেসব কিছু একটা হয়েছে। মানে লোক মুখে শোনা কথা, সেটা কাকিমাও লোক মুখে শুনেছে, সেটা এটা তো ধরো গেল একটা দিক। এবার অন্যদিকে ধরো যেহেতু উনি ওরকম মানে অপমৃত্যু ঘটেছে, তো আমরা তো শুনেছি যে অপমৃত্যুতে ধরো 10 দিন বা 13 দিনে এরকম কাজ হয় না, যাই হোক যার যেরকম কাজ হয়, আমাদের যেমন ধরো 10 দিনে হয় কার কিরকম কাজ হয় সেরকম হয় না, শুনেছি যে অপমৃত্যুতে 3 দিনের কাজ হয়, মানে আমি যতটুকু জানি সঠিক জানি না শুনেছি। এইবার শুনছি ওই ভদ্রলোক ভদ্রমহিলার একটি মেয়ে, তো বলছে নাকি ওই মা মারা যাওয়ার পর থেকে কাজের দিন নাকি সে তাণ্ডব করছে সেই মেয়ে, মানে মেয়ে মানে কাকিমাদের কথায় ওই মায়ের আত্মা মেয়ের উপরে ভর করছে, মানে মেয়ে পুরো মায়ের রোলটা প্লে করছে,
মানে মা বাবার সাথে যেভাবে চলাফেরা করতো, মেয়ের সাথে যে ব্যবহার করতো, বাড়ির আশেপাশে লোকের সাথে যেটা করতো, সেইটা নাকি মেয়ে করছে। মানে কাকিমার বাড়ি যে বললাম না, যে মেয়েটা পরিচিত কাকিমার বাড়িতেও আসে অত্যন্ত ভাবে, আমি চিনি মেয়েটাকে, এবং ওই বাড়িতেও তার খুব যাতায়াত। তো সে তো ওখানে প্রেজেন্ট ছিল, সে দেখেছে ঘটনাটা, এবং নাকি বলছে যে মানে পুরোর মায়ের মতন একটা অ্যাটিটিউড মেয়েটা করছে, সাংঘাতিক ভাবে ওকে ধরে রাখা যাচ্ছে না। যাই হোক, তো ওকে তো ডাক্তার টাক্তার ডেকে ওকে ঘুমের ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে কোনো মতনে কন্ট্রোল করা গেছে। মানে মোট কথা, ওই কাজটা নাকি ও কিছুতেই হতে দিচ্ছে না, মানে উল্টে ফেলে দিচ্ছে। তারপর তোমার আরো নানান রকম কিসব কার্যকলাপ করছে এরকম বলছে আর কি। আর ঘটনাটা তো অবশ্যই প্যাথেটিক, কেন কি বেশি বয়স না ভদ্রমহিলা, ধরো এই শুনছি তোমার এই 38-40 মধ্যে ওনার বয়স, তার মানে ওনার ধরো সংসারে প্রচুর আসক্তি, সবাই যেটা বলছে স্বাভাবিক, সেটাই হওয়াটাই স্বাভাবিক। তো আমি চিনি না, আমার হাজবেন্ড চেনে, ওনাদের স্বামী স্ত্রীকে, ওর সাথে পরিচয় আছে, কিন্তু এই ঘটনাটা ঘটেছে ও জানে না, তো এটাই শুনলাম। তো এবার এই কাকিমা যখন এসে এতক্ষণ ধরে এই গল্পটা বলছে না, এই শুনতে গিয়ে তো আমার হয়ে গেল দেরি, সে তো আমি তোমাদের বললামই, সবকিছুই দেরি হলো। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল, মানে ঘটনাটা আমার নিজেরও শুনে কিন্তু গা ছমছম করছে, করছে না বলবো না, ফালতু কথা বললে হবে না, করছে, কিন্তু আবার ওই কাকিমা না দেখে ওরকম করছে সেটা মনে পড়েও মাঝে মাঝে হাসি পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ওরে বাবা, ফোনে সত্তা বেজে গেল, আজকে আমার আবার দেরি হবে, আমাকে তিতলিকে আনতে যেতে হবে। দেখো রেডি তো হয়ে বসেই রয়েছি, এবার আমি তিতলিকে আনতে যাই, নাহলে আবার আজকে ওটাও দেরি হয়ে যাবে। যে যা বহর আমার লেগেছে আজকে সকাল থেকে দেরি হওয়ার, তো এইভাবেই চলছে। তো আমি তিতলিকে নিয়ে আসি আর ভিডিওটা এখানেই এন্ড করি। আর তোমরা কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করো, আর একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলো না, লাইকটা কিন্তু দিও। তো ব্যাস, আজকে এখানেই রাখলাম, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, টাটা।